শিক্ষার্থীদের আরো দক্ষ ও কর্মমুখী করে গড়ে তুলতে কারিকুলামকে ঠেলে সাজানো হচ্ছে তাই গার্হস্থ অর্থনীতি কলেজের নামও পরিবর্তন করা হয়েছে বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ অর্থনীতি কলেজে ভর্তি পরীক্ষা দেখতে এসে তিনি এ কথা বলেন বলেন করোনা সংক্রমণ কমে এলেও স্বাস্থ্যবিধি মেনেই হচ্ছে ভর্তি পরীক্ষা প্রায় 2300 আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে 9500 শিক্ষার্থী সকাল 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় কর্মমুখী এবং যোগ উপযোগী করার লক্ষ্যেই কিন্তু সম্প্রতি এই কলেজটির নামকরণ পরিবর্তন করা হয়েছে নতুন নামকরণ করা হয়েছে এবং সেই আঙ্গিকে কারিকুলাম পুনর্বিন্যাস কারিকুলাম উন্নয়ন সেটিও জরুরি তো সেটির দিকেও বিশ্ববিদ্যালয় মনোনিবেশ করবে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে বলা হয়েছে যে তারা নিজ নিজ একাডেমিক যে ডিসিপ্লিন সেই মোতাবেক যেন তাদের কারিকুলাম এবং সিলেবাস সেই বিষয়গুলো পুনর্গঠন করে পুনর্মূল্যায়ন করে টেকসই লক্ষ্যমাত্রা উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যেরকম বিন্যাস করতে হয় সেটি আমাদের সব ক্ষেত্রেই লাগবে